আই অ্যাম আয়রন ম্যান। মার্ভেল ইউনিভার্সের আয়রন ম্যান হিসাবে রবার্ট ডাউনি জুনিয়রকে হয়তো এখন সকলেই চিনে। ওপেনহাইমার সিনেমায় পার্শ্ব অভিনেতা হিসাবে অস্কার জিতলেও ভক্তদের কাছে তিনি আজীবন আয়রন ম্যান। তবে বাস্তব জীবনে যেন আরও বেশি কাঠখড় পোহাতে হয়েছে তাকে। ক্যারিয়ারের শুরুর আগেই শেষ ধরে নিয়েছিল সবাই, সেই রবার্ট ডাউনির উত্থান দেখল পুরো বিশ্ববাসী। মাত্র 6 বছর বয়সে বাবার কাছ থেকে গাঁজাসহ অন্যান্য মাদকে আসক্ত হয়ে যান তিনি। সেই মাদক প্রায় কেড়ে নিয়েছিল তার অভিনয়ের ক্যারিয়ার। তবে তিনি যে আয়রন ম্যান তা বাস্তব জীবনের মাধ্যমে প্রমাণ করেছে। 1992 সালে চ্যাপলিন মুভিতে নাম ভূমিকায় অভিনয় করে অস্কারে মনোনয় পান। তবে মাদক সেই সাফল্যে বাধা হয়ে দাঁড়ায়। এতটাই আসক্ত হয়েছিলেন যে শন পেনের মতো অভিনেতা তাকে রিহ্যাবে ভর্তি করিয়ে দেন। তাও মাদক থেকে দূরে রাখা যায়নি তাকে। বিভিন্ন মাদক গ্রহণ ও রাখার দায়ে 1996 থেকে 2001 সাল পর্যন্ত কেটেছে কারাগারে। বের হয়ে যখন কোনো কুল কিনারা পাচ্ছিলেন না, তখন ত্রাতা হয়ে দাঁড়ায় স্ত্রী সুজান। 2008 সালে ট্রপিক থান্ডার ও আয়রন ম্যানে তার সাবলীল অভিনয় যেন সকল হিসাব নিকাশ ছাড়িয়ে যায়। যে মার্ভেল এখন $1 বিলিয়ন প্রতিষ্ঠান হয়েছে, তারা তখন ছিল দেউলিয়া প্রায়। মাত্র $50,000 পারিশ্রমিকের বিনিময়ে রবার্ট ডাউনি হয়ে যান আয়রন ম্যান। বাকিটা ইতিহাস, মার্ভেলের সিনেমেটিক ইউনিভার্সের জয় জয়কার। কিন্তু ভক্ত থেকে শুরু করে সমালোচক সবার একই কথা, রবার্ট ডাউনি জুনিয়রকে নিয়ে এভাবেও কি ফিরে আসা যায়? 43 বছর বয়সে যখন অনেকেই অবসর নিয়ে ফেলে, তখন যেন নতুন করে শুরু করে রবার্ট ডাউনি। অভিনয় প্রতিভা থাকার পরও আয়রন ম্যানের মতো বাণিজ্যিক চরিত্রেই যেন তার একমাত্র ত্রাতা নয়, সেটাই প্রমাণ করলেন ওপেনহাইমারে। পার্শ্ব অভিনেতা হলেও লুইস ট্রাউস চরিত্রটিকে ঘিরেই যেন মুভিটি এগিয়েছে। আর সেজন্য পরিচালক ক্রিস্টোফার নোলান ভরসা রাখছিলেন রবার্ট ডাউনির ওপর, যার প্রমাণ তিনি সিনেমাতেই দিয়েছেন।